নমস্কার নৈহাটির ঋষি বঙ্কিমা অঞ্চল স্টেডিয়ামে আপনাদেরকে স্বাগত জানাই, আমি অভিজিৎ চৌধুরী। আর কিছুক্ষণের মধ্যেই যে কোনো মুহূর্তে খেলা শুরুর বাঁশি বাজতে পারে। বেজে গেল, খেলা শুরু হলো, কিক অফ করে খেলা শুরু করলো ওই আর্মি রেডার ফুটবলাররা। তার এবছর লিগের পারফরমেন্সটাকে আজকে ক্যারি করতে পারে কিনা, দূর থেকে প্রচেষ্টা, কিন্তু এখানে বল চলে গেল গোল লাইন অতিক্রম করে। এখানে কিন্তু একটা হেড করার সুযোগ এসে গেছিল, মদন থেকে বল বাড়িয়ে দিয়েছে তার দলের সতীর্থ ফুটবলারকে, সেখান থেকে লম্বা শট, এক্ষেত্রে কিন্তু গ্রাউন্ডার ছিল, স্যার আক্রমণ অসিত এবং আমার কাছে বল, অসিত ব্যাকপাস করে দিয়েছে, সেখান থেকে দূরপাল্লার শটটি নিয়েছিল, কিন্তু ওই বিকাশ থাপা, থাপা থেকে ওয়ান টু খেলে নিয়েছে, আবার সেন্টার, ভালো জায়গায় বল, দেখা যাক না, এক্ষেত্রে কিন্তু একটি সিটার চলে এসেছিলো, কিন্তু আর্মি রেড দলের ওই ওই যদি ঠিকমতো বলটিকে রাখতে পারতো তাহলে কিন্তু এখানে আবার একটি সুযোগ পেয়ে গেছিলো আর্মি রেড দলের ফুটবলার। এক্ষেত্রেও তিনটি কর্নার কিন্তু আদায় করে নিল আর্মি রেড, পক্ষান্তরে দুটি কর্নার পেয়েছে কালীঘাটে মেয়ে, সেন্টার, এক্ষেত্রে গোল হতে পারে কিন্তু না, এক্ষেত্রেও কিন্তু একটি সুবর্ণ ইয়েলো কার্ড, দুজন দুদলেরই একজন করে হলুদ কার্ড দেখেছে, ভালো শট কিন্তু চলে গেল একটুর জন্য বাইরে দিয়ে বলটি বেরিয়ে গেল প্রীতম, প্রীতমের কাছে বল, প্রীতম সেখান থেকে ডান দিক থেকে আবার সেন্টার, কিন্তু এখানে প্রস্তুত ছিল কালীঘাট দলের ডিফেন্ডাররা, কিন্তু পুরোপুরি বিপদ কাটেনি, এক্ষেত্রে কিন্তু একটি ভালো ফ্লোটার ছিল, গোলরক্ষক অভিজিৎ সর্দার অনেকটা ঝাঁপিয়ে পড়ে কিন্তু দেখতে পাচ্ছেন দ্বিতীয়ার্ধের খেলা শুরুতেই কিন্তু গোল তুলে নিল ওই আর্মি রেড, দুর্বার গতিতে আক্রমণ শানাচ্ছে আর্মি রেড, 7 নম্বর জার্সিধারী ফুটবলারের কাছে বল, এখান থেকে কিন্তু যে সেন্টারটি করেছিল প্রস্তুত ছিল গোলরক্ষক আবার জুয়েল, নিজেদের মধ্যে খেলছে, এবার কিন্তু তাড়া করেছে 32 নম্বর জার্সিধারী ফুটবলার, কিন্তু বল নিয়ে ভেতরে চলে গেছে, এখান থেকে গোল হতে পারে, এখান থেকে সুবর্ণ সুযোগ মিস করলো, কিন্তু ওই যার কথা বলছিলাম লিটন সেন, নিতিন আর পুইয়া এই দুজনের প্রশংসা করতে হবে, যেভাবে রক্ষণ ভাগকে নির্ভরতা দিয়েছে, ভালো সেন্টার, হেড, গোল আসতে পারে না, এখানে কিন্তু চমৎকার, জানে খেলা একদম অন্তিম লগ্নে উপস্থিত, কর্নার, হেড এবং বল চলে গেল অল্পের জন্য গোল লাইন, এখানে কিন্তু লম্বা সেন্টার, কিন্তু আবার প্রদীপ বলটি ক্লিয়ার করে দিল এবং সঙ্গে সঙ্গে রেফারির বাঁশি, লম্বা বাঁশি বেজে গেল, অর্থাৎ আজকের খেলার শেষে